প্রিয় বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড়ো খবর শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সকল ছাত্রছাত্রীর জন্য নবান্নর তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ জানিয়ে দেওয়া হলো অ অফিসিয়ালভাবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন ছকে নতুনভাবে আবার খুলতে চলেছে সেটা তো বিস্তারিত অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদের জানাবো একই সাথে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হয়ে যাবে তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে এবং তোমাদের পরীক্ষা কি সত্যি পিছিয়ে যাচ্ছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিও শুরু করার আগেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর দু হাজার বাইশের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার প্রস্তুতি সাজেশান এবং তোমাদের এর এই মুহূর্তে কিভাবে তোমরা ভালো নম্বর করতে পারবে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমাদের দ্বিতীয় কিন্তু প্রথম ভিডিও চলে এসেছে যারা এখনো পর্যন্ত ভিডিওটি অতি অবশ্যই ভিডিওটি দেখো কারণ ওই ভিডিওটি তোমার কিছু নম্বর হলেও বৃদ্ধি করতে সাহায্য করবে কাজেই ভিডিওর লিংক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখবো ওখান থেকে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখে নাও সবার প্রথমেই তোমাদের বলে রাখি এই মুহূর্তে আমাদের রাজ্য তথা দেশে কিন্তু কোভিডের সংক্রমণ অনেকটা কমে গেছে যেটা আমরা বলতে পারি যে নেই বললেই চলে এবং সেই অনুযায়ী আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের রাজ্য তথা একাধিক রাজ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে কলেজ খুলে গেছে কিন্তু যে নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা ছিল তাদের বিভিন্ন উপায়ে আমাদের রাজ্যে পাড়ায় পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে পড়াশোনা হচ্ছিল কক্ষে শ্রেণীকক্ষে পড়াশোনা হচ্ছিল না যাতে বিভিন্ন অসুবিধা হচ্ছিল এই সমস্ত দিক মাথায় রেখে প্রাইমারি এবং আপার প্রাইমারিকে খুলে দেওয়া হলো প্রাইমারি অর্থাৎ যারা একদম কচি কাচা রয়েছে এ শুরু থেকে এ চতুর্থ শ্রেণী পর্যন্ত নার্সারি প্রিপেটারি এমনকি ওয়ান টু থ্রি ফোর তারা প্রাইমারিতে পড়ছে এবং আপার প্রাইমারি যাদের এখনও খোলা হয়নি যেমন পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য কিন্তু আগের মতোই চেনা ছকে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে খুলে গেল এবং এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জেনে খুশি হবে আমরা আবার আগের জীবনে ফিরে আসতে চলেছি যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম আমাদের প্রত্যেকেই আমরা চাই আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে আগের মতন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে আগের মতন অফলাইনে ক্লাসেস করতে দুদিন শিক্ষা প্রতিষ্ঠান খুলেই যাতে বন্ধ না হয় আর এখন যেটা দেখে মনে হচ্ছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমি তো খুবই আনন্দিত তোমরাও আনন্দিত কারণ আবার আগের ছকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের জীবন ফিরে আসতে চলেছে এবং আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চলেছি আর নবান্নের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে আপার প্রাইমারি প্রাইমারি স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা আগের মতোই ক্লাসে বসে ক্লাস করতে পারবে ষোলোই ফেব্রুয়ারি থেকে তো তোমাদের এ বিষয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবার চলে আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যাবে এবং অনেক ভিডিওর থেকে তোমরা ভুল তথ্য পাচ্ছ দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি আমি যেটা ভিডিওতে আগেও মেনশন করেছি যে সুপ্রিম কোর্টে বাতিলের জন্য পিআইএল দাখিল করা হয়েছে এখন সুপ্রিম কোর্টে এ অ্যাকচুয়ালি রায় দেওয়ার পরে আমরা জানতে পারব যে পরীক্ষা বাতিল হবে না কি হবে কিন্তু আমি তোমাদের কালকে অনেক আগেই ভিডিওতে কিন্তু রীতিমতো দ্বিতীয় চ্যালেঞ্জে বলে দিয়েছি যে তোমাদের পরীক্ষা বাতিলের এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে মাত্র সম্ভাবনা নেই পরিস্থিতি ঠিক হয়ে গেছে অনেক ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রায় দেওয়া হয়ে গেছে এ সেক্ষেত্রে পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই বললেই চলে দ্বিতীয় যে বিষয়টা উঠে আসছে যে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি পিছিয়ে যাবে এই মুহূর্তে আমাদের রাজ্যের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল তথ্য নেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় পরীক্ষা যদি কিছুদিন পিছিয়ে দেয় তাহলে ছাত্রছাত্রীরা সিলেবাস শেষ করতে পারবে আরও ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে সমস্ত ছাত্রছাত্রীদের পরিস্থিতি একই কিন্তু একেবারেই নয় বন্ধু অনেকেই বলতে পারো গৃহ শিক্ষকের কাছে স্কুলে গিয়ে পঠন পাঠন করো কিন্তু একেবারেই নয় বিষয়টা কারণ অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট টিউটার নিতে পারে না আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে এক সময় এমন ছিল যে ক্লাস ইলেভেনে পড়তে যেতে পারিনি ভালো পোশাক না থাকার কারণে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা পোশাক দিনের যে খাবার সেটাও জোগাড় করতে পারে না এমনি সময়ে এমনকি এখন যে কোভিড পরিস্থিতি সেই কারণে তো আরও অসুবিধা হয়েছে প্রাইভেট টিউশন তো নেওয়া দূরের কথা তারা স্কুলে এর যে শিক্ষক রয়েছে তাদেরও সহযোগিতা পায়নি সেই কারণে তারা সিলেবাসটা শেষ করবে কার থেকে আমি তো ঘরে ঘরে গিয়ে পড়িয়ে আসতে পারবো না বা কোনো শিক্ষক তো প্রপারভাবে তাকে পড়িয়ে আসতে পারবে না হ্যাঁ যারা হয়তো ভিডিওটি দেখছো তার নাইনটি নাইন পার্সেন্ট ছাত্র ছাত্রীর কাছে স্মার্টফোন আছে প্রাইভেট টিউটার রয়েছে এ তারা সিলেবাসও অনেকে শেষ করে ফেলেছ বা করে ফেলবে প্রাইভেট টিউটারের সহযোগিতায় কিন্তু তাদের কথা একটু ভেবে দেখো যাদের এরকম পরিস্থিতি রয়েছে কারণ আমি সেই সময়ের মধ্যে দিয়ে সময় গেছি আমি সেটাকে রিয়েলাইজ করতে পারি যার পরিস্থিতি এক সময় যেরকম থাকে না সেই সেই পরিস্থিতিকে ভালো করে রিয়েলাইজ করতে পারে। যাদের প্রথম থেকে সাজানো সমস্ত কিছু থাকে এ সাজানো পরিবেশ থাকে তাদের অসুবিধা হয় না তারা তাদের দিক থেকে বিবেচনা করে সেই কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর অবস্থা এক নয় পরীক্ষা এক সময় থাকলেও কিছু ছাত্রছাত্রী প্রাইভেট টিউটার নিতে পারে অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট টিউটার নিতে পারে না আর এই কোভিডের কারণে তো আরোই নিতে পারছে না একই সাথে স্কুলের শিক্ষক যারা আছে তাদের সহযোগিতাও নিতে পারছে না কারণ এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল একটা জিনিস তোমাদের প্রত্যেককে বলে রাখি কিছু ছাত্রছাত্রী এমনও থাকে যাদের বই খাতা কেনার জন্য পোশাক কেনার জন্য খাদ্যের জন্য পড়াশোনা করার জন্যও কিন্তু লড়াই করতে হয় সেই সমস্ত দিক থেকে আমার ব্যক্তিগত মনে ভাবে মনে হয় যারা প্রাইভেট টিউশন বা গৃহ শিক্ষক নিতে পারে না স্কুলের সহযোগিতা এখনও পর্যন্ত বিন্দু মাত্র পায়নি যেমন কিছু সাবজেক্ট থাকে যেগুলো না বুঝে নিজে নিজে করা প্রায় না যাই বললেই চলে সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে সিলেবাস কমপ্লিটের কথা মাথায় রেখে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অন্তত পক্ষে কিছু সময় দেওয়া হোক আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও একই সাথে তোমাদের প্রত্যেককে বলে রাখি নেগেটিভ পজিটিভ সমস্ত তথ্য আমি নিজে প্রেরণ করি কারণ আমার কাজই এখানে তোমাদের সঠিক তথ্য প্রেরণ করা যদি সুপ্রিম কোর্টে এ পরীক্ষা বাতিল নিয়ে মামলা দাখিল হয়ে থাকে সেটা আমি জানাই কিন্তু কেউ কেউ সুপ্রিম কোর্টের এই বিষয়টি নিয়ে পরীক্ষা বাতিল হয়ে যাবে পরীক্ষা বাতিল হয়ে গেছে আর সবশেষে আমরা জয়ী হয়েছি এরকম ধরনের ভিডিও আপলোড করছে যার দ্বারা তোমরা কনফিউজ হয়ে পড়ছো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলছি যথা সময়ে পরীক্ষা হবে এটা ভেবেই তোমরা পড়াশোনা করো এবং রাজ্যের তরফ থেকে যদিও এখনো পর্যন্ত কোনো বিষয় নেই আর সবশেষে একটাই কথা বলবো যারা এখনো পর্যন্ত দ্বিতীয় চ্যানেলের ভিডিওটি এখনো পর্যন্ত দেখো অতি অবশ্যই দ্বিতীয় চ্যালেনের এই ভিডিওটি দেখো তোমার পরীক্ষার নম্বর ইনক্রিজ করতে সাজেশান পেতে সমগ্র তথ্য পেতে এ বিস্তারিত তোমাকে সাহায্য করবে এবং তুমি যে জায়গায় রয়েছো পরীক্ষায় তুমি মাধ্যমিকের হও উচ্চ মাধ্যমিকের হও একাদশ শ্রেণীর হও তোমার পরীক্ষার আর তোমার লেভেলকে আরেকটু বৃদ্ধি করতে তোমাকে ওই ভিডিওটি সাহায্য করবে ওই ভিডিওর লিঙ্ক কমেন্টের প্রথমে দিয়ে রাখলাম বা এইখানে তোমরা ক্লিক করলে ভিডিওটি দেখে নিতে পারবে প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো